আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 180,000 মালয়েশিয়ায় ভিসা অনুমোদন দিচ্ছে এবং কবে হবে মেডিকেল এবং কী কী খাতে ভিসা অনুমোদন দিল এ বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিও জুড়ে। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই। মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগের 180,000 ভিসা অনুমোদন দিয়েছে, এর মধ্যে 77,848টি উৎপাদন শ্রমিক খাতে, 26,119 পরিষেবা, 17,611 নির্মাণ, 8,530 কৃষিতে এবং 1,699টি অন্যান্য খাতে আবেদন এসেছে। চলতি মাসের পর্যন্ত এসব আবেদন করা হয়। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাবানন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে যখন আবেদন নেওয়া শুরু হয়েছিল তখন কিছু নিয়োগকর্তার অনলাইনে আবেদন সমস্যা হয়েছিল। প্রথমে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার MOC বাস্তবায়নের পর মার্চ মাস থেকে বিদেশি কর্মীদের আবেদন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। পরে চালু করার পর বিপুল সংখ্যক আবেদন এসেছে এই মাসে। সারাবানন জানান, নিয়োগকর্তাদেরও বেসরকারি খাতের কর্মসংস্থার APS-এর মাধ্যমে আবেদন করার অনুমতি দেওয়া হয়েছিল, যা আগে শুধুমাত্র গৃহকর্মীর জন্য অনুমোদিত ছিল। সাম্প্রতি নিয়োগকর্তা অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে একটি বৈঠকের সময় সমস্যার বিষয়ে অবগত করা হয়েছিল। তারা এই উদ্দেশ্যে APC-এর পরিষেবাগুলো ব্যবহার করেছে। গেল বছরের 19 ডিসেম্বর সমতাসারক সইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রায় 40 মাস পরস সোর্স কান্ট্রি কর্মী পাঠান দেশ হিসাবে যুক্ত হচ্ছে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়া সরকারের প্রস্তুতি সম্পূর্ণ। ইতিমধ্যে 180,000 ভিসা অনুমোদন দিয়েছে। এদিকে সমতাসারক সইয়ের পর চলে গেছে 4 মাস, কিন্তু মালয়েশিয়া কর্মী পাঠাতে এখন পর্যন্ত কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ। ফলে 3 বছরেরই বেশি সময় মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীদের হতাশা বাড়ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়াগামী কর্মী পাঠাতে কারিগরি বিষয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। কর্মীদের দেশটিতে যেতে খরচ বা অভিশন ব্যয় কত হবে, ডাটা ব্যাংক নিবন্ধন করা প্রয়োজন কি না, আর প্রয়োজন হলে কবে থেকে চালু হবে, বাংলাদেশ একটি অনলাইন পদ্ধতি চালু করা ও মালয়েশিয়া সরকারের কেন্দ্রীয় অনলাইন পদ্ধতির সঙ্গে এই পদ্ধতি কীভাবে যুক্ত হবে, এমন নানা বিষয়ে আলোচনা ও কাজ করছে মন্ত্রণালয়। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।